ভারতের কলকাতায় হয়ে গেল 10 দিন ব্যাপী 15তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2016। কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত এ মেলায় অংশ নেয় ভারত, বাংলাদেশ সহ প্রায় 15টি দেশ। গত 15 বছর ধরে প্রতি বছর 16ই ডিসেম্বরের শুরু হয়ে 10 দিন ব্যাপী চলে এ মেলা। এবছর বাংলাদেশের স্বনামধন্য প্রায় 25টিরও বেশি কোম্পানি অংশ নিয়েছে এ মেলায়। আয়োজকদের পক্ষ থেকে মেলার কার্যক্রম সম্পর্কে জিএস সেলস কর্পোরেশন চেয়ারম্যান প্রকাশ সাহা এবং সিইও সুপর্ণাদি গুপ্তা বলেন, আমাদের মেইন উদ্দেশ্য আছে যে কোনো পার্টি, যে কোনো স্টেট, যে কোনো কান্ট্রি পার্টিসিপেট করে তাকে এক প্ল্যাটফর্ম দেওয়া যাতে ব্যবসায় উন্নতি হয়। সেই মোটো আমাদের যে ফাউন্ডার চেয়ারম্যান যিনি ছিলেন মিস্টার এস টি গুপ্তা, তার ভিশনই ছিল যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম দেবো যাতে ভারতবর্ষে আমাদের নাম্বার 1 বা নাম্বার 2 থাকে। আর সত্যি আজকে আমরা গৌরবান্বিত মনে করছি যে আজকে আমরা নাম্বার 2 পজিশনে ইন্ডিয়াতে এসে দাঁড়িয়ে। বাংলাদেশের প্রচুর প্রচুর কোম্পানি এসছেন, আর এই বছর ওনারা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সাপোর্ট না পেয়ে তা সত্ত্বেও নিজেদের পকেট থেকে খরচ করে ওনারা এসছেন, যেটা খুবই মানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের এই ফেয়ারের এত বেশি অ্যাট্রাকশন আর এত বেশি ওনাদের ব্যবসা হয় এখানে, যার জন্যে ওনারা এত ইন্টারেস্ট নিয়ে নিজেদের পয়সায় এসছেন যখন গভর্নমেন্ট সাবসিডি এবছর দেননি ওনাদেরকে, উইচ ইজ হাইলি কমেন্ডেবল ফর আস। তো ইট ইজ আ ম্যাটার অফ প্রাইড আর আমরা খুব খুশি। বাংলার কৃষ্টি বিশ্বের মাঝে তুলে ধরার প্রয়াস ব্যক্ত করলেন মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। আমরা প্রতিবছর এই মেলায় অংশগ্রহণ করে থাকি, আমরা আশা করি এবারের মেলায় বাংলাদেশ আরও সাফল্য অর্জন করবে। এই মেলায় বাংলাদেশের কৃষ্টিকে ফুটিয়ে তোলার জন্যই আমরা অংশ নিয়েছি, আমাদের টার্গেট ফুলফিল হবে বলেই আশা করছি। মেলা ঘুরে নতুন প্রজন্মের সোনামণিরা বললেন তাদের আনন্দের অনুভূতির কথা। কলকাতার এই মেলাটি অনেক সুন্দর, আমি প্রতি বছরই মেলায় আসি, এবারও এসেছি, খুব ভালো লাগে। এ মেলার মধ্য দিয়ে বাংলার কৃষ্টি ও বাংলার বিভিন্ন পণ্য বিশ্ব বাজারে আরও ব্যাপক স্থান করে নেবে এই প্রত্যাশা আয়োজক বৃন্দের। ইন্ডিয়ার কলকাতা থেকে কাউসার হাওলাদার, বাংলা টিভি নিউজ।